মোহাম্মদ তামজিদ প্রশ্ন করেছেন আমার প্রশ্ন মুরগি খামারে আমরা যে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করি তাতে লেখা আছে যে এই ঔষধ ব্যবহার করলে মাংস ছয় থেকে চোদ্দ দিন খাওয়া যাবে না এখন আমরা ঔষধ খাওয়াতে খাওয়াতে বিক্রি করি এখন ইসলামের সমাধান কী মাংস ছয় থেকে চোদ্দ দিন খাওয়া যাবে না কারণ তখন পর্যন্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবটা থাকে আর এটা খাওয়া স্বাস্থ্যসম্মত নয় বরং অনেক দিক থেকে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকযুক্ত গোস্ত খাওয়া ক্ষতিকর ফলে সেটা খাওয়ানো ডাক্তারিভাবেই নিষিদ্ধ আর এটা কনজামশন নিয়মেও নিষিদ্ধ আর বেচা কেনার ক্ষেত্রে যেটা ক্ষতিকর সেটা নিষিদ্ধ ফলে আমরা বলবো যে ইসলামে এর সহজ সমাধান সেটা হচ্ছে এটা জায়জ নেই তার মানে হচ্ছে যদি কেউ নাজায়জ পন্থায় ক্ষতিকর অবস্থায় মুরগি বিক্রি করেন কারণ মুরগি মানুষ জবে করে তারপরেই খাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে তিনি শরীয়তের সীমারেখা লঙ্ঘন করলেন এবং তার ইনকামটা হারাম হবে এর প্রসঙ্গে দলিল হিসাবে আমরা উল্লেখ করতে পারি লা লাদারা ওয়ালাদ যে হাদিসটি এসেছে সেটি ইমাম মালিক মত্তা উল্লেখ করেছেন আল হাকিম তার আল মুস্তাদ্র গ্রন্থ উল্লেখ করেছেন এবং হাকিম বলেছেন এটা সহি আলা শর্তে মুসলিম ইমাম জাহাবিও ও তার সাথে একমত হয়েছেন এবং বলেছেন আলা শর্তে মুসলিম তার মানে এটা একটা সহি হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাদা ও যে কোনো ক্ষতি করা যাবে না নিজের এবং অন্যের দরার এবং দরার নিজের এবং অন্যের সকল ক্ষতিকে এখানে নিষেধ করে দেওয়া হয়েছে আর এছাড়া সুরাল বাক্কার একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন ওলাতুল কবে আইদি কুমিল্লা তাহলুকা আর তোমরা নিজেদের হাতে তোমরা নিজেদেরকে তাহলুকা মানে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না আমরা যদি এমন সব ভেজালযুক্ত খাবার অথবা রাসায়নিকযুক্ত খাবার কিংবা ক্ষতিকর দ্রবণযুক্ত খাবার আমরা যদি সমাজে সেটাকে মানে মার্কেটিং করি সেটাকে বিক্রয় করি সেটাকে বন্টন করি বা মানুষকে খাওয়াই নিজে খাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব নিজেকেও ক্ষতিগ্রস্ত করলাম অন্যকেও ক্ষতিগ্রস্ত করলাম এবং আমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম যেটা আল্লাহ তাল আল কোরআনে স্পষ্ট করে নিষেধ করেছেন এছাড়াও আল কোরআন এবং আসহুন্নায় অসংখ্য দলিল আছে বিল ইস্তেক আমরা সার্চ করে এই দলিলগুলো পাই যার দ্বারা স্পষ্ট হচ্ছে কোনো ব্যক্তিকে আসলে ক্ষতিগ্রস্ত করা যাবে না কোনো ব্যক্তির ক্ষতি করা যাবে না তো সুতরাং কাউকে ক্ষতিগ্রস্ত করা কাউকে কষ্ট দেওয়া এটা শরীয়তে নিষিদ্ধ অতএব যে সমস্ত পশুকে গবাদি পশু অথবা পাখি যেমন মুরগি হাঁস অথবা যে সমস্ত মানে পাখি আমরা খাই সেগুলোর মধ্যে যদি কেউ কোনো অ্যান্টিবায়োটিক অথবা ক্ষতিকর কোনো ইঞ্জেকশান কিছু ব্যবহার করেন তাহলে ডাক্তারি মত অনুসরণ করে সেগুলো পরিশোধিত হওয়া পর্যন্ত সেগুলো বিক্রি করা যাবে না এবং মানুষকে খাওয়ানো যাবে না এর একটা দলিল আমরা যেমন জাল্লালা যে সমস্ত গবাদি পশু অথবা হাঁস মুরগি নাজাসাত খায় সাল্লাহ সাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় সেগুলো তিন দিন আটকে রেখে সেগুলোকে শারীরিকভাবে মুক্ত করে তারপরে যাবে করা যাবে তারপর সেগুলোকে খাওয়া যাবে অতএব এই দলিলগুলোকে সামনে রেখে আমরা বলবো যে আমাদের শুধুমাত্র যারা ভোক্তা বৃন্দ রয়েছেন আমাদের ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা তারা শুধু খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তা নয় বরং যারা এগুলোকে উৎপাদন করেন এগুলোকে দেখাশোনা করে পরবর্তীতে বাজারজাত করেন মানুষের কাছে বিক্রি করেন তারাও কিন্তু এই নিয়মটা তারা ফলো করবেন যাতে করে মোটামুটি সমাজের মধ্যে হালাল মার্কেটিং হালাল রুটি রোজগারের ব্যবস্থা হয় এবং আমাদের ভোক্তারা কখনোই প্রতারিত না হন এবং আপনাদের এই পণ্য কিনে ক্ষতিগ্রস্ত না হন